নমস্কার বন্ধুরা, আমাদের মধ্যে অনেকেই আছেন যারা রিটেল শপ বা দোকান খুলে ব্যবসা শুরু করতে চান, কিন্তু কিসের দোকান খুলবেন বুঝে উঠতে পারছেন না। মানে আগামী বছরগুলিতে কোন কোন দোকান ভালো চলবে সেটি বুঝে উঠতে পারছেন না। তাহলে বলবো বন্ধু, আজকের এই ভিডিওটা আপনার জন্যই বানানো। কারণ আজকের এই ভিডিওতে আমি এমন পাঁচটা দোকানের ব্যবসার কথা বলবো যার প্রতিটি দোকানের আইডিয়াই এখন থেকে শুরু করে আগামী দিনগুলিতে যে কোনো এরিয়াতেই ভালো চলবে গ্যারেন্টি। কারণ প্রতিটি দোকান সম্পর্কিত বিষয় যেমন ডিমান্ড সাপ্লাইয়ের গ্রাফ, ইনভেস্টমেন্ট আর প্রফিট মার্জিনের রেশিও, ওয়েল রিসার্চড এবং ওয়েল ডিজাইনড, এই পাঁচটি ব্যবসার মধ্যে আপনি কোনটা করতে পারবেন বন্ধু? প্রথমে দেখুন কোন কোন দোকান আপনার লোকালিটিতে নেই এবং কোন বিষয়টি নিয়ে আপনি এগিয়ে যেতে ইচ্ছুক। তাই কোনো একটি দোকান খোলার পরিকল্পনা যদি আপনি নিয়ে থাকেন, এই ভিডিওটা পুরোটা দেখে নিন বন্ধু। হতে পারে এমন কোনো একটি আইডিয়া আপনি পাবেন যেটা আপনার কেরিয়ার চয়েস বদলে দিতে পারে। তাহলে চলুন বন্ধুরা, এক এক করে দেখে নেওয়া যাক বেস্ট রিটেল শপ আইডিয়াস ইন ইন্ডিয়া টুডে। তবে বন্ধুরা, ভিডিওটা শুরু করবার আগে আপনাদের ছোট রিকোয়েস্ট, এই ধরনের নিত্য নতুন বিজনেস আইডিয়া নিয়মিত পাওয়ার জন্য আমাদের .com টিউটোরিয়াল চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং সেই সঙ্গে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা ঘন্টার বাটনটিকে প্রেস করে দিন, যাতে যখনই এরকম ইউনিক কোনো আইডিয়া আপনাদের সামনে আনি আপনারা সবার প্রথমে আপনাদের ফোনে নোটিফিকেশান পেয়ে যান। বন্ধু, সবার প্রথমে যে দোকানের আইডিয়াটা আপনাদের সামনে রাখবো সেটা শুরু করতে গেলে আপনাদের প্রয়োজন কিছু দিনের একটু ট্রেনিং, বেশ কিছু টাকার ইনভেস্টমেন্ট এবং নলেজ বা জ্ঞান এই বিষয় সম্পর্কিত। সেটা হচ্ছে মেডিসিন শপের বিজনেস, অর্থাৎ ওষুধের দোকান, যেখানে আপনি মেডিসিন তো বিক্রি করবেনই, সেই সঙ্গে ডক্টরসেরও চেম্বার অ্যাটাচ থাকবে। কারণ ডক্টরসের চেম্বার অ্যাটাচ থাকলে প্রথম দিকে ব্যবসায় কিক স্টার্টে খুব সুবিধা হয়, অর্থাৎ প্রথম দিকেই আপনার মেডিসিন শপে ওষুধ বিক্রি হওয়া শুরু হবে। এবার তাহলে চলুন দেখে নেওয়া যাক এই মেডিসিন শপ খুলতে গেলে আপনার কী কী রিকোয়ারমেন্ট থাকবে, ইনভেস্টমেন্ট কত টাকার প্রয়োজন বা আর কী কী জিনিস আপনার দেখার প্রয়োজন। বন্ধু, নাম্বার ওয়ান যেটা আপনার প্রয়োজন সেটা হচ্ছে আপনার একটু প্রশিক্ষণ থাকা প্রয়োজন। মানে বিভিন্ন ডক্টরসের প্রেসক্রিপশান দেখে ওষুধকে চিনতে পারা, কম্পোজিশান বোঝা এবং সেই অনুযায়ী ওষুধ দেওয়া, এই টোটালের জন্য আপনার একটা বছরের অন্য কোনো ওষুধের দোকানে থেকে ওষুধ দেওয়ার একটা প্রশিক্ষণ থাকা কম্পালসারি প্রয়োজন। এটা ছাড়া সম্ভব নয় ওষুধের দোকান নতুন করে খোলা। মোটামুটি অনেক দক্ষ ব্যক্তি আছেন, সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা ইংলিশ জানা অনেক ব্যক্তি আছেন, যারা ছ মাস একটা অন্য ওষুধের দোকানে থেকেই নিজের ওষুধের দোকান খুলতে পারেন। আমি এক বছর পর্যন্ত সময় রাখছি। নাম্বার টু হচ্ছে আপনাকে একজন ফার্মাসিস্টের বন্দোবস্ত করতে হবে আপনার লাইসেন্স পাওয়ার জন্য। মানে লাইসেন্স প্রাপ্ত ওষুধের দোকানের জন্য আপনাদের দোকানে একটা অল টাইম ফার্মাসিস্ট রাখার প্রয়োজন। কিন্তু বাস্তবে অল টাইম ফার্মাসিস্ট লাগে না, ফার্মাসিস্টের লাইসেন্সটা দোকানে ইউজ হয়। এই জন্য আপনাকে একটা ফার্মাসিস্টের প্রয়োজন পড়বে, যার জন্য আপনার পার ইয়ারে মোটামুটি 50,000 থেকে শুরু করে 2,00,000 টাকা পর্যন্ত, মানে লোকেশান ওয়াইজ এবং ফার্মাসিস্ট কত অভিজ্ঞ বা এক্সপিরিয়েন্সড সেই অনুযায়ী একটা খরচ আছে ফার্মাসিস্ট রাখার জন্য, মানে তার লাইসেন্সটাকে ইউজ করবার জন্য। এরপর আপনার একটা শপ রেন্টে নিতে হবে এবং লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করতে হবে। মেডিসিন শপের লাইসেন্স পাওয়ার জন্য আপনাকে অনেক কিছু ডকুমেন্ট রেডি রাখতে হবে মেডিসিন শপ সংক্রান্ত। সেগুলো কী কী আমি ভিডিওর ডিসক্রিপশান বক্সে একটা গুগল ড্রাইভের একটা লিঙ্ক দিয়েছি, সেখানে লিস্টেড করা রয়েছে আপনি কোন প্রসেসে কোন কোন ডকুমেন্ট নিয়ে মেডিসিন শপের লাইসেন্স পাবেন এবং কী কী ফর্মালিটিস আছে। তাহলে এর জন্য আপনার একটা শপ তৈরি করবার জন্য খরচ এবং লাইসেন্স নেওয়ার জন্য একটা খরচ আছে। এরপর আপনাকে সেই দোকানে স্টক রাখতে হবে এবং স্টকগুলো রাখার জন্য ডেকোরেশন করতে হবে। আপনি দেখেন যে কোনো মেডিসিন শপে ওয়েল অ্যান্ড খুব ভালোভাবে ডেকোরেটেড স্টক রাখা থাকে, সেইগুলোর জন্য আপনার খরচ আছে। এবার টোটাল তাহলে ইনভেস্টমেন্ট কত টাকার লাগবে? আপনার ফার্মাসিস্ট, শপ মেনটেন্যান্স এবং লাইসেন্স নেওয়া, এরপর স্টক মেনটেন করার জন্য, ডেকোরেশনের জন্য, এই টোটাল নিয়ে আপনার 5-7 লাখ টাকার প্রাইমারি ইনভেস্টমেন্ট আছে। তবে ঘাবড়াবেন না বন্ধু, এই ইনভেস্টমেন্ট আপনি করুন, রিটার্ন আসবে এটুকুর গ্যারান্টি। এবার রিটার্নটা কেমন এবং কত পার্সেন্টেজ হয়ে থাকে? কমপক্ষে 10-15% প্রফিট মার্জিন আপনি পাবেনই পাবেন অন অ্যান এভরি প্রোডাক্ট। এরপর কিছু কিছু কোম্পানি বা ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে আপনার পার্সেন্টেজটা বেশি হতে পারে। এবার আপনি ভাবতেই পারেন যে এত টাকার, মানে 5-7 লাখ টাকার মিনিমাম ইনভেস্টমেন্ট আমার প্রয়োজন, এত টাকা আমি কোথা থেকে পাবো? বা মডার্ন এজে বিভিন্ন কাস্টমারদের থেকে অনলাইনে পেমেন্ট কিভাবে রিসিভ করব, সেই পেমেন্ট নিয়ে আমি কিভাবে মহাজনদের টাকা পেমেন্ট করব? তাহলে বলি বন্ধু, আপনার যে কোনো ব্যবসাকে ডিজিটাল যুগে আনতে কোনো রকম সমস্যাই আপনার হবে না। বন্ধু, ছোট বড় এবং মাঝারি ব্যবসায়ীদের আজকের এই ডিজিটাল যুগে দাঁড়িয়ে ব্যবসা চালাতে অনেক অসুবিধার সম্মুখীন হতে হয়। যেমন ব্যবসা বাড়ানোর জন্য অন টাইমে বিজনেস লোন পাওয়া, কাস্টমারদের থেকে ডিজিটাল মোডে পেমেন্ট পাওয়া বা মহাজনদের পেমেন্ট দেওয়া ইত্যাদি ইত্যাদি।
আর এই সমস্ত সমস্যার চুটকিতে সমাধান করার জন্য আপনার পাশে আছে HDFC ব্যাংক স্মার্ট হাব ব্যাপার। এটা একটা মার্চেন্ট অ্যাপ এবং এই অ্যাপকে ব্যবহার করে আপনি আপনার বিজনেসের নানা রকম ফিনান্সিয়াল প্রবলেমের ইজি সলিউশন পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধু, HDFC ব্যাংক যেটি আমাদের দেশের সর্ববৃহৎ প্রাইভেট সেক্টর ব্যাংক এবং বিশ্বস্ততার প্রতীক, সেই ব্যাংকের স্মার্ট হাব ব্যাপার অ্যাপে আপনি আপনার নিজের ব্যবসার সমস্ত ফিনান্সিয়াল কাজকর্ম রেগুলেট করতে পারবেন। যেমন কয়েকটা ফিচার্স আপনাদের বলি। নাম্বার ওয়ান, আপনার যদি অলরেডি HDFC ব্যাংকে সেভিংস অথবা কারেন্ট অ্যাকাউন্ট থাকে, আপনি ইনস্ট্যান্ট অনবোর্ডিং করতে পারবেন, অর্থাৎ অ্যাপের সমস্ত ফিচার্স ইনস্ট্যান্ট ইউটিলাইজ করতে পারবেন আপনি। নাম্বার টু, আপনি এই অ্যাপের মাধ্যমে কোনো রকম ফিজিক্যাল পেপার ওয়ার্ক ছাড়াই সিম্পল কয়েকটা স্টেপের মাধ্যমে বিজনেস লোনের অ্যাপ্লাই করতে পারবেন এবং ডকুমেন্টেশন ঠিকঠাক থাকলে আপনি 10 সেকেন্ডের মধ্যে লোন পেয়ে যাবেন এই অ্যাপের মাধ্যমেই। নাম্বার থ্রি, আপনার ব্যবসায় কাস্টমারদের থেকে যে কোনো মোডে পেমেন্ট রিসিভ করতে পারবেন আপনি এই অ্যাপ ব্যবহার করে, তা সে কিউআর কোড হোক, UPI হোক, SMS পে হোক, যে কোনো কার্ডের থেকে হোক, অর্থাৎ ডিজিটাল যে কোনো পেমেন্ট আপনি রিসিভ করতে পারবেন এই অ্যাপ ব্যবহার করেই। নাম্বার ফোর, আপনি আপনার মহাজনদেরকে পেমেন্ট করবার সময় বা GST পে করবার সময় HDFC ব্যাংকের ক্রেডিট কার্ড ব্যবহার করতে পারবেন, যাতে আপনি 50 দিন পর্যন্ত ক্রেডিট পিরিয়ড পাবেন। এটা একটা বড় সুবিধা ছোট বড় মাঝারি ব্যবসায়ীদের জন্য বন্ধু। নাম্বার ফাইভ, এই অ্যাপের মাধ্যমে আপনি সময়ে সময়ে আপনার বিজনেসে বিভিন্ন রকম অফার্স ক্রিয়েট করতে পারবেন এবং সেই অফার্সগুলোকে সরাসরি বিভিন্ন মেসেজিং অ্যাপের মাধ্যমে হতে পারে, সোশ্যাল নেটওয়ার্কিং সাইট হতে পারে, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার প্রভৃতি জায়গায় আপনি সরাসরি শেয়ার করতে পারবেন। আপনি আপনার বিজনেসের অ্যাডভার্টাইজমেন্ট বানাতে পারবেন, আপনি কাস্টমারদের থেকে ফিডব্যাক নিতে পারবেন, অর্থাৎ এইরকম ডিজিটাল সুযোগ সুবিধাগুলো আপনি এই মার্চেন্ট অ্যাপের মাধ্যমে পেয়ে যাবেন। নাম্বার সিক্স, আপনি এই অ্যাপ ব্যবহার করে আপনার এক বা একাধিক যতগুলোই আউটলেট থাকুক না কেন, আউটলেট বা সেন্টারে সারাদিনে সমস্ত পেমেন্ট ট্রানজাকশন আপনি ইনস্ট্যান্ট ট্র্যাক করতে পারবেন এই অ্যাপ ব্যবহার করে। তো এইরকম আরও অনেক অনেক ফিনান্সিয়াল ফিচার্স যেগুলো আমাদের ছোটো বড় মাঝারি ব্যবসাকে চালাতে ভীষণইভাবে প্রয়োজন, এই সমস্ত সুযোগ সুবিধা নিয়েই এই HDFC ব্যাংক স্মার্ট হাব ব্যাপার অ্যাপ। তাহলে আর দেরি কেন বন্ধু, এই অ্যাপ আজই ইনস্টল করুন আর আপনার ব্যবসাকে এনে দিন একটা কিক স্টার্ট। এবার আসি বন্ধু দ্বিতীয় দোকানের আইডিয়াতে, সেটা হলো অনলাইন সার্ভিসেসের শপ, অর্থাৎ কমন সার্ভিস সেন্টার, মানে যেখানে স্কুল কলেজের ফর্ম ফিল আপ থেকে শুরু করে প্রজেক্ট ওয়ার্ক, অনলাইনের যে কোনো সার্ভিসেস, মানে ব্যাংকের KYC ফিল আপ, আধারের লিঙ্কিং, প্রিমিয়ামের পেমেন্ট, মানি ট্রান্সফার, ব্যাংকের কিওস্কের সমস্ত কাজকর্ম আপনি করবেন, অর্থাৎ কাস্টমারদেরকে ডিজিটাল যুগের বিভিন্ন সার্ভিসেস প্রোভাইড করবেন এবং এখান থেকে একটা ভালো রকম প্রফিট বা ইনকাম আপনি কিন্তু পেতে পারবেন। গ্রামাঞ্চল থেকে শুরু করে মফস্বল শহরতলি এমনকি শহরের বিভিন্ন প্রান্তে পর্যন্ত এই অনলাইন সার্ভিসেসের সবগুলো ভীষণই ভালো রকম এই মুহূর্তে চলছে এবং আগামী 10-20 বছর পর্যন্ত ভালো রকমভাবে চলবে আপনি নিশ্চিন্তে থাকতে পারেন। এখানে এই দোকান খুলতে গেলে আপনার ইনভেস্টমেন্ট কিন্তু খুব বেশি পড়বে না, আপনার একটা শপ প্রয়োজন, সেটা আপনার বাড়ি যদি রোডের ওপর হয়ে থাকে বাড়ির একটা রুম থেকে করতে পারেন, অথবা একটা ভাড়াতে মাসে 1-2 হাজার টাকা ভাড়ায় একটা শপ নিয়ে দোকান খুলতে পারেন। আপনার ইনভেস্টমেন্ট পড়বে একটা ডেস্কটপ উইথ প্রিন্টারের জন্য, অ্যামাউন্ট ধরে রাখতে পারেন 50-70 হাজার টাকা আর ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে আরও 50 হাজার টাকা, মানে আপনি যদি ব্যাংকের কিওস্কেরও একটা পারমিশন পেয়ে যান, মানে যেখানে ব্যাংকের CSP আপনি খুলতে পারবেন আপনার এই অনলাইন সার্ভিসেসের দোকানে, তাহলে তো কাস্টমার একদম উপচে পড়বে। তবে সেক্ষেত্রে আপনার ওয়ার্কিং ক্যাপিটাল হিসাবে 50,000-1,00,000 টাকা রাখতে হবে, মানে টোটাল ইনভেস্টমেন্ট আপনি 50-70,000 টাকা শুরু করতে পারেন। ব্যাংকের কিওস্ক হয়ে গেলে ইনভেস্টমেন্টটা একটু বাড়বে, ইনভেস্টমেন্ট মানে না একটা ওয়ার্কিং ক্যাপিটাল আপনার বাড়বে। তো এই হিসাবে এই বিজনেস মডেলটাকে বা এই দোকানটাকে কিন্তু আপনি চয়েস রাখতে পারেন, কিন্তু প্রথম দিকের চয়েসে। এবার আছি বন্ধু তৃতীয় দোকানের আইডিয়াতে, সেটা হলো স্টেশনারি কাম ডিসপোজেবল আইটেমসের বিজনেস। এবার এই স্টেশনারি দোকানে কী এবং তাতে কী কী থাকে এটা নিশ্চয়ই আপনাদের কাছে অজানা নয়, কিন্তু আপনার স্টেশনারি দোকানে বেশি কাস্টমার আনতে গেলে প্রোডাক্টের রেঞ্জ আপনাকে বাড়াতে হবে, যেখানে সেফটি ফিন থেকে শুরু করে কসমেটিক্সের প্রোডাক্ট, বিউটি প্রোডাক্টস, চুলের ফিতে থেকে ক্লিপ, A to Z আপনি অ্যাভেলেবেল রাখবেন, অ্যাজ ওয়েল অ্যাজ পিন খাতা থেকে শুরু করে বিভিন্ন রকম কোল্ড ড্রিঙ্কসের অর্থাৎ ফ্রিজিং আইটেমসও পর্যন্ত বিক্রি করতে পারবেন এরিয়া অনুযায়ী। এর সঙ্গে সঙ্গে আপনি এরিয়া অনুযায়ী ডিসপোজেবল আইটেম অ্যাড করতে পারেন আপনার শপে, ডিসপোজেবল আইটেম হিসাবে আপনি পেপার প্লেট বা ইউজ অ্যান্ড থ্রো প্রোডাক্টসগুলোকে অ্যাড করতে পারেন। ইনভেস্টমেন্ট ধরে রাখতে পারেন 1.5-2 লক্ষ টাকা, মানে টোটাল আইটেম যদি একসঙ্গে নিয়ে শুরু করতে চান। যদি কম ইনভেস্টমেন্ট করতে চান তাহলে 50,000 টাকা আপনাকে ধরতেই হবে স্টকটাকে অ্যাটলিস্ট প্রথমে তোলার জন্য। এছাড়া আপনার দোকানের ভাড়া আর এই ব্যবসার শুরু করবার জন্য কোথা থেকে কী প্রোডাক্ট পাবেন এই নিয়ে আমাদের চ্যানেলে অলরেডি ভিডিও আছে স্টেশনারি দোকানের ওপর, আপনারা সেই ভিডিও দেখতে পারেন। এবার আছে বন্ধু চতুর্থ দোকানের আইডিয়াতে, সেটা হলো ফার্নিচারের শপ বন্ধু। হ্যাঁ বন্ধু, ফার্নিচার হিসাবে আমরা মেটাল এবং উডেন দুটোকে আলাদা আলাদা ক্যাটাগরিতে ভাগ করে থাকি। ছোট একটা হিসাব অনুযায়ী আপনি যদি কম ইনভেস্টমেন্টে শুরু করতে চান ফার্নিচারের দোকান, তাহলে মেটাল
ফার্নিচার দিয়ে শুরু করতে পারেন, বেশি ইনভেস্টমেন্ট করতে চাইলে আপনি উডেন ফার্নিচার্সকে অ্যাড করতে পারেন, আর দুটোকে নিয়ে তো শুরু করা যেতেই পারে। এই মুহূর্তে ফার্নিচারের সবগুলোতে রিটার্নের পার্সেন্টেজ হচ্ছে 40-35%। তবে সেল কেমন হচ্ছে এটা এরিয়া ওয়াইজ ডিপেন্ড করে। সবথেকে বেশি সেল হয় এই মুহূর্তে শহরতলি বা মফস্বল এলাকার ফার্নিচার শপগুলোতে। তাই আপনার বাড়ি যদি মফস্বল এলাকায় হয়ে থাকে, আপনি কিছু টাকা ইনভেস্ট করে এই ব্যবসায় আসতে পারেন বন্ধু। ভালো প্রফিট মার্জিন আছে, মার্কেটে ভালো ডিম্যান্ড আছে, সাপ্লাই আছে, তবে সব জায়গায় ভালো সাপ্লাই নেই। আপনার এরিয়াটা দেখুন, জাজ করুন, এই মার্কেটের ব্যবসায় আসতে পারেন বন্ধু। যেহেতু ফার্নিচার্সের দাম অনেক হয়ে থাকে, তাই ইনভেস্টমেন্টও একটু বেশি টাকারই লেগে থাকে। আপনি যদি শুধু মেটাল ফার্নিচার্স দিয়ে ব্যবসা শুরু করতে চান, তাহলে আপনার ক্যাপিটাল 1.5-2 লাখ টাকা লাগবেই, ধরে নিতে হবে। আর উডেন ফার্নিচার্সকে অ্যাড করতে গেলে 5 লাখ টাকা মিনিমাম ইনভেস্টমেন্ট আপনার প্রয়োজন পড়বে। আর দুটোকে একসঙ্গে করতে গেলে আপনি নিজেই হিসাব করতে পারেন। এর সঙ্গে একটা বড় আকারের শপ আপনার চাই শোরুম হিসাবে ইউজ করবার জন্য। এই টোটাল নিয়ে আপনি এই বিজনেসে আসতে পারেন বিভিন্ন জায়গাতে। মানে ইউটিউবে এই নিয়ে অনেক ভিডিও রয়েছে ফার্নিচারের শপের বিভিন্ন হোলসেল ঠিকানা, সেখান থেকে নিয়ে আপনি শুরু করে দিতে পারেন এই ব্যবসা। এবার আসি বন্ধু পঞ্চম বিজনেস মডেলে, যেটা আপনি দোকান খুলে শুরু করতে পারবেন এবং ভালো মতো চলবে, সেটা হচ্ছে মোবাইল রিপেয়ারিং অ্যান্ড অ্যাক্সেসরিজের শপ। মোবাইল আমরা এই যুগে এত ব্যবহার করি, তা খারাপ হতেই থাকে। লক্ষ লক্ষ মানুষ মোবাইল ব্যবহার করছেন, আর মোবাইল খারাপ হবেই, আর খারাপ হয়ে গেলে মানুষ ন্যাচারালি ফেলে দেয় না, রিপেয়ার করে। তাই আপনি 6 মাসের একটা মোবাইল রিপেয়ারিং কোর্স করে, বিশেষ করে অ্যানালগ ফোন এবং স্মার্টফোন এই দুরকম করে নিয়েই আপনি এই বিজনেসে নেমে পড়তে পারেন বন্ধু। এরিয়া আপনার যেটাই হয়ে থাকুক না কেন, আপনার শপ থেকে যদি 100-200 মিটারের মধ্যে অন্য কোনো শপ না থেকে থাকে, আপনি এই বিজনেসে আসতে পারেন। সেই সঙ্গে অ্যাক্সেসরিজগুলোকে অ্যাড করতে পারেন, মানে হেডফোন থেকে শুরু করে ব্যাটারি চার্জার এই সমস্ত কিছুকে। সব মিলিয়ে যদি আপনি দেখেন পার্সেন্টেজ অফ রিটার্ন মানে প্রফিট মার্জিন কিন্তু 40%-এরও বেশি বন্ধু, প্রোডাক্টের ওপরেও যদি আপনি ধরে থাকেন। বা এটা একটা ভালো রকম একটা দোকানের ব্যবসার আইডিয়া। এছাড়াও বন্ধু এমন অনেক ব্যবসার আইডিয়া রয়েছে, ভিডিওর দীর্ঘায়িত হয়ে যাবে সেই অর্থে আমরা এতে অ্যাড করতে পারিনি। ভিডিওর ডিসক্রিপশন বক্সে আপনারা গুগল ড্রাইভের একটি লিঙ্ক পাবেন, যেখানে লিস্টেড কয়েকটি বিজনেসের নাম এবং ডিটেলস দেওয়া থাকবে, যেখান থেকে আপনারা এই 5টি ব্যবসা ছাড়াও আর কোন কোন দোকানের ব্যবসা আগামী দিনগুলিতে ভালো চলবে সেই সংক্রান্ত তথ্য দেওয়া থাকবে। আজকের ভিডিও এখানেই শেষ করি বন্ধু। আশা করি আপনি কোন ধরনের দোকান খুলবেন সেই সংক্রান্ত তথ্য আপনি পেয়ে গেছেন। কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন থাকলে জানাবেন বা আমাকে হোয়াটসঅ্যাপে করতে পারেন। ভালো থাকবেন বন্ধু, শুভেচ্ছা নেবেন, ধন্যবাদ।